আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে যেমন সবচেয়ে পছন্দনীয় বিষয় হলো আল্লাহর জন্য সেজদা হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হলো আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য সেজদা হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে আনন্দের সাথে বলতে পারি যে আজকে যে মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে জুমার সালাতের মধ্য দিয়ে, এই মসজিদ হলো সেই মসজিদ যেখানে সেজদা হবে শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়, যেখানে ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়, যেখানে ইবাদত হবে সেই আল্লাহর প্রেরিত আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ অনুসরণ করে, অন্য কাউকে অনুসরণ করে নয়। সুতরাং এটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গা, এমন একটি মসজিদ কবুল করেছে যেখানে ইবাদত হবে শুধু আল্লাহর জন্য এবং ইবাদত হবে শুধু তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কবুল করে দিন, এই মসজিদ যেন সত্যিকারী ভাবে সেভাবেই ইবাদত হয়, সেভাবেই সালাত হয়, সেভাবেই ইসলামের সকল কাজ সম্পাদন করা সম্ভব হয়, আল্লাহ সেভাবেই এই মসজিদটিকে কবুল করে। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আপনারা অবগত রয়েছেন মসজিদের নাম, মসজিদের নাম রাখা হয়েছে মদিনা জামে মসজিদ। কেউ হয়তো বলবে যে এটাই কি মদিনা নাকি, আসলে এটাই মদিনা নয়, মদিনা তো মদিনা শব্দের শাব্দিক অর্থ হল শহর, কিন্তু পারিভাষিক ভাবে গোটা বিশ্বের মুসলিমদের কাছে মদিনা বলে পরিচিত হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতিষ্ঠিত শহর সেই সৌদি আরবে অবস্থিত সেই মদিনা। তাহলে কেন এই মসজিদের নাম মদিনা মসজিদ? আমি যতটুকু মনে করি বা বলবো আমরা যে এটা এজন্যই, আফসোসের সাথে বলতে হয় হাজারো মসজিদ রয়েছে, লক্ষ মসজিদ রয়েছে, কিন্তু সেই মসজিদের ইবাদত গুলি মদিনার মসজিদের সাথে মিল খুব খুঁজে কম পাওয়া যায়, যেন এই মসজিদের ইবাদত সেভাবেই হবে যেভাবে মদিনার মসজিদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ইবাদত, সেই ধরনেরই যেন ইবাদত এখানে করা যায়, সে লক্ষ্যেই হয়তো এই মসজিদটির নামকরণ হয়েছে মদিনা জামে মসজিদ। আল্লাহ আমাদের সেই নামকরণটাকে কবুল করে দিন এবং সেই আলোকে যেন আমাদের ইবাদত করা সম্ভব হয়, আল্লাহ সেটি আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে আজকে যারা এই প্রথম জুমায় উপস্থিত হয়েছে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যারা আশপাশে এলাকাবাসী রয়েছে সকলকে, সেই সাথে স্মরণ করে দিতে চাই এই মসজিদকে কেন্দ্র করে কারো কাছে সঠিক পরিচয় পাওয়া যাবে বা কেউ সঠিক পরিচয় জানবেন শুনবেন, আবার কারো কাছে ভিন্ন রকমের পরিচয় দেওয়ার চেষ্টা করা হবে, বলা হবে যে এই মসজিদ সমাজের মসজিদের সাথে কোনো মিল নেই, এই মসজিদে এই ধরনের ইবাদত হয়, এই ধরনের সালাত হয়, এই ধরনের আমিন হয়, এই ধরনের সব কিছু হয়। আমরা আগেই বলেছি মসজিদে নববী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদের ইবাদতের সাথে যাবে এই মসজিদের ইবাদতের মিল হয়, এজন্যই সেভাবে নামকরণ হয়েছে। তাই আমরা আরো স্পষ্ট করে জানাতে চাই, কেউ হয়তো এখানে এসে সালাত আদায় করলে দেখবেন যদি জোহর যদি মাগরিব এশা বা ফজরের সালাতে আদায় করেন হয়তো পেয়ে যাবেন ইমাম ও মুসল্লি সকলেই আওয়াজের সাথে আমিন বলছে, জেনে নিন এটি নতুন কোন বিষয় নয়। ওই মসজিদে নববীতে যেভাবে আমিনের আওয়াজ হয়, ওই বাইতুল্লাহিল হারামে যেভাবে আমিনের আওয়াজ হয়, সেই আওয়াজটি পাবেন এই মদিনা মসজিদে, অন্য ভিন্ন কোন আওয়াজ নয়। ঠিক তেমনি ভাবে কেউ হয়তো এসে দেখবেন এই মসজিদে সালাত আদায় হচ্ছে,
দেখা যায় মুসল্লিরা রুকুতে যাওয়ার আগেও দুই হাত সুন্দরভাবে উত্তোলন করছেন, আবার রুকু থেকে উঠার পরেও দুই হাত সুন্দরভাবে উত্তোলন করছেন। হয়তো ভাববেন এটি আবার কি ব্যতিক্রমের বঞ্চিত হয়ে গেল, এখানে কেন এভাবে? জবাব, কোন ব্যতিক্রমের বিষয় নয়, মিডিয়ার যুগ। আপনার ঘরে বসে টেলিভিশনের ওই মসজিদে নববীর চ্যানেল অন করলেই আপনি দেখছেন মসজিদে নববীতে কিভাবে সেই ইমাম সাহেব কিভাবে সকলেই সালাত আদায় করছেন। আপনার সেই বাইতুল্লাহিল হারাম কাবার চ্যানেল অন করলেই আপনি দেখতে পাচ্ছেন কিভাবে বাইতুল্লাহিল হারামের কাবার ইমাম তিনি সালাত আদায় করছেন, মুসল্লিরা সালাত আদায় করছেন। প্রতিদিনই আপনি দেখতে পাবেন তারা সকলেই রুকুতে যাওয়ার আগেও দুই হাত সুন্দরভাবে উত্তোলন করছেন, আবার রুকু থেকে উঠার পরেও দুই হাত সুন্দরভাবে উত্তোলন করেছেন, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাই এই মসজিদের মদিনা মসজিদে যেই দৃশ্য দেখবেন এই দৃশ্য নতুন কোনো ভিন্ন দৃশ্য নয়, ব্যতিক্রমী দৃশ্য নয়, এই দৃশ্য হলো সেই দৃশ্য যেই দৃশ্য দেখা যায় বাইতুল্লাহিল হারামে কাবায়, যেই দৃশ্য দেখা যায় মসজিদে নববীতে, সেই দৃশ্যই হলো এই দৃশ্য বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এটাকে ভিন্ন কোনো বোঝার সুযোগ নেই, ভিন্ন কোনো ভাবার সুযোগ নেই, ভিন্ন কোনো মনে করার সুযোগ নেই। মনে করতে হবে এতটুকুই সহিহুল বুখারীর 631 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তিনি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবেই যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। জেনে নিন পৃথিবীর কোন মসজিদে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দৃশ্য নাও পাওয়া যায়, তবু মসজিদে নববীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দৃশ্য পাওয়া যাবে। সুতরাং তা আপনি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলেও তার সালাতের দৃশ্য যেন মসজিদে নববীতে দেখতে পান, তার সালাতের দৃশ্য যেন বাইতুল্লাহিল হারামে দেখতে পান, সেই দৃশ্যই হলো এই মদিনা জামে মসজিদের দৃশ্য। সেখানেই সেভাবেই সালাত আদায় করার চেষ্টা করা হয়, তাই ভিন্ন কোনো ধারণা ভিন্ন কোনো মনে করার সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে সেই ক্ষেত্রে সঠিক ধারণা ও সঠিক চিন্তা রাখার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন ইসলাম পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত গ্রহণযোগ্য দিন। সুতরাং এই ইসলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে, আর ইসলামের ইবাদত ইচ্ছা মতো কেউ করবে এমন কি সুযোগ নাই। যদিও কেউ করে থাকে তাহলে সেই ইবাদত অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদে স্পষ্টভাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো এবং রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলিকে কখনো বাতিল করে দিও না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না, অর্থাৎ আমাদের আমলগুলি আল্লাহ বাতিল করার আগে নিজেরাই বাতিল করে ফেলি আমরা, যার ফলে সেই আমলটি আল্লাহর কাছে বাতিল হিসাবে গণ্য হয়। প্রশ্ন আসবে নিজেরা কিভাবে বাতিল করি, জবাব আল্লাহ রাব্বুল আলামিন আমলটি গ্রহণযোগ্য হওয়ার জন্য এই আয়াতেই দুটি বিষয় উল্লেখ করেছেন। প্রথম হলো আতিউল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর আনুগত্য স্বীকার করো। মানুষ ইবাদত করবে আল্লাহর নির্দেশে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই, ভিন্ন কোন চিন্তা নয়। এটি হলো ইবাদত কবুলের প্রথম শর্ত। ঈমানের পরেই শর্ত হচ্ছে ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গায় ঘোষণা দিচ্ছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুল ইন্না সালাতি, বলো ঘোষণা দিয়ে দাও আমার সালাত
আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব, গোটা বিশ্বের যিনি স্রষ্টা, গোটা বিশ্বের যিনি মালিক, গোটা বিশ্বের যিনি একক নিয়ন্ত্রক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি কে? লা শারীকা লাহ, যার কোনো শরীক খুঁজে পাওয়া যাবে না। ইবাদতের ক্ষেত্রেও তার কোনো শরীক নেই, আকীদার ক্ষেত্রেও তার কোনো শরীক নেই, ইসলামী বিধানের ক্ষেত্রেও তার কোনো শরীক নেই, তার সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রেও তার কোনো শরীক নেই। সেই আল্লাহর জন্যই হবে প্রথম শর্ত আমাদের যাবতীয় ইবাদত। অতঃপর দ্বিতীয় শর্ত হলো, আজকে আপনার এই সুন্দর ইবাদত, সেই সালাত হোক, যাকাত হোক, সিয়াম হোক, হাজ হোক, ব্যক্তিগত জীবনে, সর্বজীবনে, সকল ক্ষেত্রের যত ইবাদত হবে, সব ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয় শর্ত হলো, সব ইবাদত হতে হবে একমাত্র প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, না হলে সেই ইবাদত আল্লাহর কাছে কখনো কবুল হবে না। এজন্য লক্ষ্য করুন, একজন মানুষ ইসলাম গ্রহণ করতে চাইলে তার জীবনের শুরুতে, আবার লক্ষ্য করুন ওই মানুষটি ইসলামের উপর থাকলে তার জীবনের সর্বশেষ পর্যায়ে। জীবনের শুরুতে কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে তাকে বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এটুকুই যথেষ্ট নয়, সাথে সাথে বলতে হবে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ, কারো নাম নেই এখানে, অন্য কোন নবীর নাম নেই, কোন খলিফার নাম নেই, কোন সাহাবীর নাম নেই, কোন ইমামের নাম নেই, কোন বুজুর্গের নাম নেই, কোন গাউস কুতুবের নাম নেই, কোন পীর মুর্শিদের নাম নেই, আর কোন মুরব্বির নাম নেই, নাম শুধু একজনেরই, তিনি বলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ। সুতরাং এটা দিয়েই আপনার ইসলাম শুরু। আপনাকে মনে রাখতে হবে, গোটা জীবনটাই আপনার হবে একমাত্র আল্লাহ এবং হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, এভাবেই আপনার ইসলামী জীবনটাকে পূর্ণ করতে হবে। তাহলেই আপনি একজন মুসলিম বলে, ওই কালিমা শাহাদার সাথে আপনার মিল আছে বলে আপনি দাবি করতে পারবেন। আর যদি আপনি বলে থাকেন, আমার ইবাদত করছি আমি আল্লাহর জন্য, কিন্তু আমার পীর মুর্শিদ যেভাবে বলেছে সেটার বাইরে যেতে পারবো না, আমার বুজুর্গ যা বলেছে তার বাইরে যেতে পারবো না, আমার গাউস কুতুব যা বলেছে তার বাইরে যেতে পারবো না, আমার মুফতি সাহেব যা বলেছেন তার বাইরে যেতে পারবো না, জেনে নিন আপনার আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ এটি আপনার আর সঠিক নেই, এটি নষ্ট হয়ে গেছে। এটা সঠিক রাখতে হলে জীবনের প্রতিটি মুহূর্তে আপনার ওই কথাই থাকতে হবে, আমি সালাত আদায় করব, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন সেভাবেই করতে হবে, আপনি সিয়াম পালন করবেন, প্রশ্ন আসবে সিয়াম তো হবে আল্লাহর জন্য, কিন্তু আমার প্রিয় নবী কিভাবে সিয়াম পালন করেছেন সেভাবে আমি করব, আপনি যাকাত আদায় করবেন, যাকাত দেবেন আল্লাহর জন্য, কিন্তু প্রশ্ন আসবে আমার প্রিয় নবী কিভাবে যাকাত আদায় করেছেন, আমি সেভাবে যাকাত দেব, আমার প্রিয় নবী কিভাবে ইসলামের সব ইবাদত করেছেন সেভাবে আমি করব, এটার নামই হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ। মনে রাখবেন, শুরু হলো ইসলামী জীবন, শেষ হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার, অন্য কথা নাই, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি ইব্রাহিম নয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি মুসা নয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি আবি বকর নয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি উমর নয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি ইমাম আবি হানিফা নয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি ইমাম শাফি নয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে মিল লক্ষ্য করুন, জীবনের শুরুটাও হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়েই, তার অনুসরণ দিয়েই, জীবনের শেষটাও হবে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত দিয়েই, এটাই হলো পরিপূর্ণ ইসলাম।
আজকে এই মদিনা জামে মসজিদের আহ্বান হলো এটাই, মদিনা জামে মসজিদের দাওয়াত হলো এটাই, মদিনা জামে মসজিদের বক্তব্য হলো এটাই, মদিনা জামে মসজিদের ইবাদত হলো এটাই, ভিন্ন কিছু নয়। আল্লাহ আমাদেরকে সেভাবেই আমাদের জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। মদিনা মসজিদে আমরা আসি আর নাই আসি, কিন্তু মনে রাখতে হবে জীবনে যেখানেই থাকি না কেন আমার জীবনটাকে সেভাবেই করতে হবে, তা হলো একমাত্র আল্লাহর জন্য, আর দ্বিতীয় হলো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। কেউ হয়তো বলবেন তাহলে কি খোলাফায়ে রাশিদিনের অনুসরণ নেই? অবশ্যই আছে, সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, সাহাবায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা সেটাও ভালোবাসা সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই, তার বাইরে নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, একটি বিষয় স্মরণ করে দিলেই হয়, বর্তমান আন্তর্জাতিকভাবে মুসলিমেরা সঠিক ইসলাম মানার ক্ষেত্রে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। যিনি ভালো ইসলাম মানতে চান তাকে ইসলাম দিয়ে কিছু, ইসলামের নাম দিয়ে কিছু বিভ্রান্ত চিন্তা তার মাথায় দিয়ে দেওয়া হয়, এভাবে তিনি সেই চিন্তা নিয়ে ইসলাম থেকে বের হয়ে যান। উদাহরণস্বরূপ আপনি ইসলাম প্রিয় মানুষ, আল্লাহ প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, আপনার মাঝে চিন্তা দিয়ে দেওয়া হলো এই 1400 বছর পার হওয়ার পর এখনো কি হাদিস ঠিক রয়েছে? হাদিসের মাঝে তো অনেক সমস্যা, আলেম ওলামারা বক্তব্য দেন, কেউ বলেন এই হাদিসটা জাল, কেউ বলেন এই হাদিস জঈফ দুর্বল, কেউ বলেন এই হাদিস মানসুর বা গ্রহণযোগ্য, কত রকমের হাদিসের কথা। সুতরাং আপনি যদি সঠিক ইসলাম মানতে চান আপনাকে শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে হবে, হাদিস মানা যাবে না। নাউযুবিল্লাহ, একটি বড় ষড়যন্ত্র চলছে, বড় চক্রান্ত চলছে, আপনাকে এভাবে বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে কোরআন আল্লাহর বাণী, সরাসরি আল্লাহর বাণী হিসাবে পাওয়া হয়েছে, যার মাঝে কোনো বিভ্রান্তি বা সমস্যা ঢুকেনি, থাকবে হবেই। কিন্তু হাদিস তো সরাসরি আল্লাহর বাণী নয়, যার ফলে হাদিসের মধ্যে জঈফ হয়ে গেছে, জাল হয়ে গেছে, আরো কত কিছু হয়ে গেছে, অতএব এই হাদিস মানা যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জেনে নিন সেই ব্যক্তির উদ্দেশ্য কি, চিন্তা কি। প্রথম যখন আপনাকে বোঝাবে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, এটি যখন আপনি মেনে নিলেন, পরবর্তী দ্বিতীয় স্তরে আপনাকে গিয়ে বলবে তুমি কেন পাঁচবার মসজিদে যাও, মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচবার সালাত আদায় করতে হবে, তুমি দেখো কোরআনে কত নির্দেশ আছে নাকি? নাই নির্দেশ, তাহলে কি মসজিদে গিয়ে পাঁচবার জামাতের সাথে আর সালাত আদায় করার প্রয়োজন নাই? আপনাকে বলবে তুমি এত সব যাকাত নিয়ে ব্যস্ত হয়ে গেছো কেন, কোরআনে শুধু যাকাতের কথা বলা হয়েছে, কি পরিমাণ সম্পদ হলে কি পরিমাণ সম্পদ বের করতে হয় এইসব বিস্তারিত তো কোরআনে নেই, এগুলি রয়েছে হাদিসে, আর হাদিস তো মানা যাবে না, সুতরাং ওইভাবে আর যাকাত তোমাকে দিতে হবে না। শুধু এতটুকুই নয়, ইসলামের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে এই চিন্তাগুলি আপনাকে দিয়ে, সেই চিন্তা দিয়েই আপনাকে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে, এটি হলো সেই ষড়যন্ত্র। সুতরাং স্পষ্ট ভাবে জেনে নেবেন, যারা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, এই কোরআনই বলে দিচ্ছে তারা কোনোদিন মুমিন হতে পারে না, তারা অমুসলিম, কখনো তারা মুমিন হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 65 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিলেন, আল্লাহ বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা ক্বাদাইত হারাজান মিম্মা ক্বাদাইত
স্বয়ং আল্লাহ বলছেন, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের পরস্পরের দ্বন্দ্ব, তাদের পরস্পরের মতভেদের বিষয়গুলির সমাধান হে নবী তোমার মাধ্যমে মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। অর্থ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমাধান মেনে নেওয়া অর্থই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যে সব সমাধান দিয়েছেন সেই সমাধান মেনে নেওয়া। যদি সেই সমাধান আপনি মেনে নেন তাহলে আপনি মুমিন, যদি মেনে না নিতে পারেন, না নিতে চান, এই কোরআনই বলে দিচ্ছে আপনি মুমিন নয়, আপনি অমুসলিম, ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই সব বিষয়গুলির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন সতর্ক থাকতে হবে, আমরা যেন সেসব বিষয়ে সতর্ক থেকে সবসময়, এজন্য বলে রাখি আমরা মনে রাখবেন তিনটি জিনিস হলো মূল জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণেই সেই কথা বলেছেন, তিনি বলেন, তারাত্তু ফিকুম আমরাইন লাম তাদুল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, জেনে রাখো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে তোমরা যদি ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে চাও সেজন্য রেখে যাচ্ছি মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত এই দুটিকে তোমরা আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না, একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, তার সুন্নাহ। তবে হাদিস হতে হবে সহি, এখানে আবার আরেক ভাইরা বলেন যে আপনারা শুধু খালি সহি সহি বলেন, এত সব কথা বলার কি দরকার, জবাব কোরআন হাদিস রাখি পরে হবে, আগে লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে তিনি তার নিজের অবস্থানটাকে স্পষ্ট করে দিয়েছেন, তিনি বলেন জেনে রাখো ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমি ইমাম আবু হানিফা বলে যাচ্ছি যখন এই কোনো হাদিস সহি বলে প্রমাণিত হবে সেটাই হলো আমার মত ও পথ। তুলনাল আপনি দাবি করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী আর সহি হাদিসে আপনার গা জ্বালা শুরু হয়ে যায়, নিশ্চয়ই আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রকৃত অনুসারী নন। যদি প্রকৃত অনুসারী হয়ে থাকেন তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন নিজের অবস্থানটাকে স্পষ্ট করেছেন মুসলিম উম্মার কাছে যে হাদিস সহি হলে সেটাই তার মত ও পথ, না হলে নয়, তাহলে আপনাকেও সেই অবস্থান ক্লিয়ার করে নিতে হবে, শুধু হাদিস বললেই হবে না, হাদিসটি হতে হবে সহি। বাড়াবাড়ি সব দিকেই, একদিকের বাড়াবাড়ি হলো যারা বলে শুধু কোরআন হাদিস নয়, এটি শুধু বাড়াবাড়ি নয়, এটি হলো ইসলাম থেকে বের হয়ে যাওয়ার একটি কৌশল, ইসলাম থেকে বের করে নেওয়ার একটি অপকৌশল। অপর দিক থেকে যারা আবার পাইকারি ভাবে হাদিস মানতে চায়, হাদিস হইলেই হলো কিসের আবার শরিয়াহ দঈফ, এটিও হলো আবার ত্রুটি, এটাও ভুল, হাদিস অবশ্যই সঠিক হতে হবে। আজকের এই মসজিদে সালাত আদায় করছি, মসজিদ তৈরি হলো, মসজিদের দলিল, জায়গার দলিল, এই দলিলটাও হলো সহি এবং দঈফ। দলিল যদি গোদামিল হয় তাহলে সেই দলিল হবে দঈফ, আর দলিল যদি নির্ভেজাল্লিষ্কণ্ঠক হয় তাহলে সেই দলিলটা হবে সহি, এই দলিলটাও যদি সহি না হয় তবু তো মসজিদে টিকে থাকা সম্ভব নয়, মসজিদ টিকে থাকবে না, কেউ আসে এটাকে ব্যক্তিগত সম্পদ হিসেবে দখল করবে। যদি তাই হয় তাহলে হাদিসও যদি সহি না হয় ইবলিস আসে মনে করবে এটা আমার জন্য ইবাদত, এটি আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য ইবাদত হতে হলে কোরআন এবং সহি হাদিসের আলোকে হতে হবে। তৃতীয় বিষয় বলছিলাম, তিনটি বিষয়, তৃতীয় বিষয় হলো কোরআন এবং সহি হাদিসে আবার শুধু যথেষ্ট নয়, এই যুগে ফিতনার যুগে মানুষ আপনার সামনে কোরআন এবং সহি হাদিস তুলে দিয়েও বিভ্রান্তি বিভ্রান্ত চিন্তার দিকে আপনাকে নেওয়ার চেষ্টা করে, চরম পন্থার দিকে নেওয়ার চেষ্টা করে, উগ্র পন্থার দিকে নেওয়ার চেষ্টা করে। জেনে নিন শুধু কোরআন সহি হাদিস হলেও যথেষ্ট নয়,
আপনাকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন আমাকে সেভাবেই কোরআন এবং হাদিসকে বুঝতে হবে। যদি সেইভাবে না বুঝি সাহাবীদের পরে খারেজি যেমন বের হয়ে গেছে নিজের ইচ্ছা মতো কোরআন হাদিস বুঝে, আপনি খারেজি হয়ে যেতে পারেন। ঠিক তেমনি ভাবে শুধু সাহাবীদের বুঝের মতো যদি কোরআন হাদিস না বুঝা হয়, আরেকদল মুরজিয়া হিসেবে বের হয়ে গেছে, আপনি মুরজিয়াও হয়ে যেতে পারেন। আরেকদল শিয়া হিসেবে বের হয়ে গেছে, আপনি শিয়াও হয়ে যেতে পারেন। আরেকদল মুতাজিলা হিসেবে বের হয়ে গেছে, আপনি মুতাজিলা হয়ে যেতে পারেন। আরেকদল কাদেরী হিসেবে বের হয়ে গেছে, আপনি কাদেরিয়া হয়ে যেতে পারেন। আরেকদল জাবরিয়া হিসেবে বের হয়ে গেছে, আপনি সেই হিসেবে বের হয়ে যেতে পারেন। সঠিক পথে তখন থাকবেন যতক্ষণ আপনি কোরআন এবং সহি হাদিস আর এই দুটিকে যেভাবে সাহাবায়ে কেরামগণ বুঝেছেন সেভাবে বুঝার উপর যদি অটল থাকতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত সঠিকের উপর অটল থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। এটি হলো আহলুল হাদিসদের কথা, এটি হলো সালাফিদের কথা, এটি হলো সালাফি মানহাজ, এটি হলো সঠিক মানহাজ। এই কথাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, এই কথাই হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা, এ কথাই হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা, এ কথাই হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আজকে আমরা এই বিষয়টি এই মসজিদের প্রথম খুতবায় সেটি আমরা স্পষ্ট করে দিতে চাই। আমরা কখনো ইসলামের নামে চরম পন্থাকে পছন্দ করি না, বরং সবসময় ইসলামের নামে চরম পন্থা ও উগ্রতা যা প্রকাশ করা হয় সেগুলি কখনো ইসলাম সমর্থন করে না। ইসলাম হলো মধ্যম পন্থা। আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলস পন্থাকেও তিনি গ্রহণ করেননি, আবার চরম পন্থা সীমা লঙ্ঘন বাড়াবাড়িটাকেও তিনি গ্রহণ করেননি। তিনি ছিলেন মধ্যম পন্থার একজন মডেল, মধ্যম পন্থার একজন পথিক, মধ্যম পন্থার একজন ভারত বাহ। এই জন্যই আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো, তোমাদের জন্য মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেভাবে চলতে চাই, আমরা সেভাবে কাজ করে থাকি। আল্লাহ আমাদের সবাইকে সেই সঠিক পথে মধ্যম পন্থায় কোরআন এবং সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম যেভাবে বলেছেন সেই পথের উপরে যেন অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. شمالي تشاوبته مسلم بيتو شامل ياشتي أمدر ديركو أغار ماش أبكر فريجي ماشتي كي أمدر بيتي جايشي ماش ইমানের সাথে এবং সুস্থতার সাথে আমরা যেন রমাদান মোবারককে পেয়ে রমাদানের ইবাদত গুলি সঠিক ভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানের বিষয়ে আমরা সবাই জানি কম বেশি, যেহেতু রমাদান নতুন কোন ইবাদত নয়, প্রতি বছরই আমাদের মাঝে আসে, সুতরাং রমাদানের বিষয়গুলি সম্পর্কে আমাদের কম বেশি জানা রয়েছে।
তবে মনে রাখতে হবে এখানেও দুটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম হলো রমাদানের সিয়াম হবে কাউকে শোনানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে জানানোর জন্য নয়, কারো প্রশংসা পাওয়ার জন্য নয়, হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রমাদানের সিয়াম এমন একটি আবাদত যার মাধ্যমে সম্ভব আল্লাহর ক্ষমা নিশ্চিত করে নেওয়া, যার মাধ্যমে সম্ভব জান্নাত নিশ্চিত করে নেওয়া, যার মাধ্যমে সম্ভব মুত্তাকি তাকওয়া অর্জন করা, যার মাধ্যমে সম্ভব জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নেওয়া। আসুন রমাদান মাসকে যেন আমরা সেভাবেই কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। মনে রাখবেন প্রথম বিষয় হলো হবে একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় বিষয় হলো রমাদানের সিয়াম ইফতার সাহারি সব কিছুই হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী। আমাদের সমাজে কত বিভ্রান্তি দেখুন, কোরআনের আয়াত দিয়ে আপনাকে দলিল দেয়, দলিল দিয়ে বলে যে ইফতার করতে হবে মাগরিবের সালাতের পরে। আল্লাহ বলছেন সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, অতঃপর তোমরা সিয়াম পূর্ণ করো ইলা লাইল রাত পর্যন্ত। এর অর্থ তারা ব্যাখ্যা করে রাত পর্যন্ত অর্থাৎ রাত্রির অন্ধকার যখন নেমে আসবে তখন আপনাকে ইফতার করতে হবে। আরো কিছু গোজামিল দলিল নিয়ে আসে তারা লিখিত ভাবে প্রচার করতে চায়, বলতে চায় সূর্য অস্ত যাওয়ার কমপক্ষে 15 থেকে 20 মিনিট পরে ইফতার করতে হবে। আমরা বলব এটি হলো শিয়াদের চিন্তা। শিয়া যারা তারা সূর্য অস্তের সাথে ইফতার করে না, তারা ইফতার করে রাত যখন অন্ধকার নেমে আসে তারপর ইফতার করে। আমরা বলব এটি সম্পূর্ণ ভ্রান্ত কথা, কারণ স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পূর্ব আকাশে যখন রাতের আগমন হয় আর পশ্চিম আকাশে যখন দিনের বিদায় হয় সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে ওয়াজাবুল ফিতর সাথে সাথে ইফতার করা ওয়াজিব হয়ে যায়, আর বিলম্ব সুযোগ নেই। এতে আফসোস হলো তিন শ্রেণীর সমস্যা। এক শ্রেণী হলো যারা ইহুদি তাদের স্বভাবেই হলো রাতে ইফতার করা, এটা হলো ইহুদিদের নিয়ম। সেই ইহুদিদের ছোট ভাই শিয়া যারা তারা সেই আলোকে বলে যে সূর্য অস্তের কমপক্ষে 15 থেকে 20 মিনিট পরে ইফতার করতে হবে, আর সেগুলির সংস্পর্শে যারা থাকেন তারা বলেন যে অত দেরি নয়, কমপক্ষে সূর্য অস্ত গিয়ে 4-5 মিনিট সন্দেহ দূর করার জন্য দেরি করতে হবে, এটিও কখনো উচিত নয়। আপনাকে নিশ্চিত হতে হবে সূর্য অস্ত হয়েছে কিনা, সূর্য অস্ত যাওয়াটা যদি আপনি নিশ্চিত হন আর সন্দেহ দূর করার জন্য কোনো বিলম্ব করার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা যাল الناس بخير ما عجلوا الفطر, যতক্ষণ পর্যন্ত মানুষ সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। কিন্তু আমরা কল্যাণ থেকে দূরে থাকার জন্য সন্দেহমূলক কয়েক মিনিট বিরতি নেই, তারপর আমরা এই করার চেষ্টা করি। সমাবেত মুসল্লিবৃন্দ, এখানে একটি বিষয় স্মরণ করে দিতে চাই, যেহেতু সূর্য অস্ত যাওয়ার সাথেই হলো ইফতারের সময়, আর অন্যরা দেখা যায় কয়েক মিনিট বিলম্বে ইফতার করে থাকেন এবং আজান দিয়ে থাকেন, আমি পরামর্শ দেব নতুন মসজিদ হিসাবে আপনারা প্রাথমিক পর্যায়ে একটু সুন্দরভাবে চলার চেষ্টা করতে হবে, যাতে হঠাৎই আপনাকে কেউ ভিন্ন মনে করে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগটা না নেয়। এই জন্য ইফতারের সময় হয়ে গেলে ইফতার হবে, 2-1 মিনিট পরেও যদি আজান হয় অসুবিধা নেই, কিন্তু ইফতারের সময় হলে ইফতার করতে হবে। আজানের সাথে ইফতারের বিষয় নয় যে আজান না হলে ইফতার করা যাবে না, এটা নয়। আজান কয়েক মিনিট পরেও হতে পারে, বিদ্যুৎ না থাকলে আজান আপনি নাও শুনতে পারেন, কিন্তু ইফতার তো আপনাকে করতে হবে।
এজন্য ইফতারের নিয়ম হলো সময় হওয়ার সাথে সাথেই ইফতার করা। আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানের সিয়াম যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে পালন করে প্রকৃত মুত্তাকি হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মুত্তাকি হতে পারা মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকাল জান্নাতুল লাতী উউইদাল মুত্তাকুন, ওই সেই জান্নাত যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা মুত্তাকি তাদেরকে সুহাগ। এই ধরনের বড় পোশাক গায়ে দিলেই তাকওয়া অর্জন হয়ে যায় না। শুধু পোশাকের নাম তাকওয়া নয়, শুধু বেশভূষণের নাম তাকওয়া নয়, তাকওয়া মূলত মূল দুটি বিষয়ে হলো তাকওয়া, দুটি গুণ অর্জনের নাম তাকওয়া। এজন্য বলা হয় তাকওয়ার সংজ্ঞায় আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়া বিইমতিসালি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। তাকওয়া হচ্ছে আপনি আপনার মাঝে এবং আল্লাহর সেই জাহান্নামের আযাবের মধ্যে একটা আড়াল তৈরি করে নেবেন যাতে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে। সেই আড়ালটা কি দিয়ে? আড়ালটা হলো দুটি কাজ দিয়ে। একটি হলো ইস্তিনাব ইমতিসাল আওয়ামিরিল্লাহ, আল্লাহ অথবা তার রাসূল যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি পালন করা। দ্বিতীয় হলো আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা। এই দুটি গুণ অর্জনের নাম হলো তাকওয়া। এর মানে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনার সালাত নাই, আপনি হয়ে গেছেন বড় বুজুর্গ, হয়ে গেছেন দরবেশ, মসজিদেও যান না, কিছুই না, আর বলেন কি আমি মারিফতে অর্জন করে ফেলেছি। হ্যাঁ, এটি ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এজন্য মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো ইসলামে যা নির্দেশ সেগুলি পালন করতে হবে। কোন ব্যক্তি বেনামাজি হলে সে কখনো মুত্তাকি হতে পারে না, তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। ইসলামের নির্দেশ হলো সালাত আদায় করা, তা পালন করলে তাকওয়া। নিষেধ হলো সালাত বর্জন করা, সেটা নিষেধ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। ঠিক তেমনি হবে ইসলামের সব বিষয়গুলি পালন করা আর সব নিষেধগুলি থেকে বিরত থাকা, এটি হলো মূলত তাকওয়ার মূল বিষয়। যেই ব্যক্তির মাঝে এই দুটি বৈশিষ্ট্য অর্জন হবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিয়ে হিসাবে গণ্য হবে। সেই ব্যক্তি এই রমাদানে সে প্রকৃতপক্ষে নিজেকে মুত্তাকি হিসাবে গড়ে তুলতে পারবে। তাই তো বাস্তবে দেখা যায় অন্য সময় যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি রমাদান মাস শুরু হলে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথেও আদায় করার চেষ্টা করে। মনে রাখবেন সালাত শুধু রমজান মাসে নয়, সিয়াম হলো শুধু রমজান মাসে, কিন্তু সালাত একজন মানুষের গোটা জীবনেই যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আমরা যেন এই রমাদান মাস হলো সেই প্রশিক্ষণের মাস, রমাদান মাস হলো কোরআন নাযিলের মাস। রমাদান মাস আসলেই শুধু কোরআন পড়ি, রমাদান চলে গেলে কোরআনকে বন্ধ করে রেখে দেই, এমনটি কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ বলছেন হুদান লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য গাইড স্বরূপ। রমাদান মাসে যেমন গাইডের জন্য কোরআন দরকার, গোটা বছরে তেমনি ভাবে কোরআন দরকার। সুতরাং গোটা বছরেই এই রমাদান থেকে শিক্ষা নিয়ে যেন কোরআন আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতে পারি, সেই চেষ্টাই আমাদেরকে রক্ষা করতে হবে। বিশেষ করে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, অনেক সময় আমরা মনে করে থাকি আমাদের সন্তান যারা যাদের পড়ালেখা রয়েছে, এসএসসি এইচএসসি পরীক্ষা রয়েছে, রমজান মাস এসে গেলে আমরা বলি বাবা বা মা তোমাকে পড়ালেখা করতে হবে, ভালো লেখা ভালো পরীক্ষা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সুতরাং তুমি এত ব্যস্ত হয়েও না, তোমাকে এই রমজানে আর রোজা রাখতে হবে না, এইভাবে তোমাকে ই করতে হবে না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক মতো প্রস্তুতি নাও, ঠিক মতো পরীক্ষা দাও। একটু ভাবার চেষ্টা করবেন, একটি বছর অতীত হয়ে গেল, কার মতো পরীক্ষা সব বন্ধ হয়ে গেছে,
কোনটা চলে নি, এসএসসিও চলে নি, এইচএসসিও চলে নি, অনার্স মাস্টার্সও চলে নি, সব বন্ধ হয়ে গেছে। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট ভালো করতে চান, হতে পারে যেই সন্তানকে রমাদানের সিয়াম থেকে বিরত রাখবেন তার পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য যতই সুন্দর করান, যখন সে পরীক্ষার হলে যাবে আল্লাহ তাকে অসুস্থ করে দিতে পারেন, এতে কোনো অসম্ভব। সুতরাং ভাবতে হবে ওই সন্তান যেই সন্তানের উপর রমজানের সিয়াম ফরজ হয়েছে, সালাত ফরজ হয়েছে, তাকে আপনি লেখাপড়ার দোহাই দিয়ে যদি উনি থেকে বিরত রাখেন, আর এর মধ্যেই যদি তার বিদায় ঘটে যায়, তাহলে বাবা হয়ে মা হয়ে আপনার সন্তানকে জাহান্নামের পথে আপনি ঠেলে দিলেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব ইসলাম এর মৌলিক বিষয়গুলি পালন করা আমাদের জরুরি। রমাদান মাস আসলে আমরা যেন সেভাবেই আল্লাহর পথে অগ্রসর হতে পারি, এবং রমাদানের প্রশিক্ষণ নিয়ে যেন গোটা জীবনটাকে ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সর্বশেষ কথা স্মরণ করে দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি। যে ব্যক্তি কাউকে ভালো কাজের দিকে পথ দেখাবে, যিনি ভালো কাজ করবেন করে যে সওয়াব পাবেন, আর যিনি ভালো কাজের দিকে পথ দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাকে সমান সওয়াব দান করবেন। স্মরণ করে দিতে চাই, আজকে যে মসজিদ আমরা শুরু করেছি, যেই মসজিদ আল্লাহর নামে আমরা আজকে উদ্বোধন করছি জুমার সালাত দিয়ে, এই মসজিদে সুন্দরভাবে সালাত আদায় করা হবে, এই মসজিদে সুন্দরভাবে দিন মেলে চলা হবে, এমনটাই হলো আমাদের উদ্দেশ্য, আর কোনো কিছু নয়। তাই এই সঠিক বিষয়টা আমি যখন জানবো, আমার দায়িত্ব হবে আরেকজনের কাছে এই সঠিক বিষয়টা পৌঁছে দেওয়া, এই সঠিকের প্রতি আরেকজনকে দাওয়াত দেওয়া, এটি আমার একটি ইমানি দায়িত্ব। আমি জানলাম সঠিক আকীদা, আরেকজন তিনি ভুল আকীদায় পড়ে রয়েছেন, এটি কিভাবে আমি মেনে নিতে পারি, আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে স্বার্থপক্ষে তাকেও সঠিক আকীদার দিকে দাওয়াত দেওয়া, সঠিক ইবাদতের দিকে দাওয়াত দেওয়া। তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাকে অনুসরণ করতে হবে, তা হচ্ছে মধ্যম পন্থা। কখনো বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই, আবেগের সাথে আবেগী হয়ে কোনো কাজ করার ইসলামের অনুমতি নেই, বাস্তব অবস্থা বুঝে সুন্দরভাবে ধৈর্যের সাথে আপনাকে অগ্রসর হতে হবে। বাধা আপনার আসবে, এটাই স্বাভাবিক। লক্ষ্য করুন, আপনি আমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার পরিবেশে নিজের আত্মীয় স্বজন সবাই তাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে মনে করে, তাদেরকে যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, সিজদা হবে শুধু আল্লাহর জন্য, নজর মানত হবে শুধু আল্লাহর জন্য, বিধান মানবে শুধু আল্লাহর, আনুগত্য করবো শুধু আল্লাহর, সন্তুষ্টি অর্জন হোক চাইবো শুধু আল্লাহর। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দাওয়াত দিলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালো জানতেন তারা জবাব দিয়ে বসলেন, তাব্বানলাক আলিহার দাউতানা, তুমি ধ্বংস হও, তুমি এই জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি এই বাধা আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পাগল বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জাদুকর বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিথ্যুক বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ষড়যন্ত্রকারী বলা হয়, তাহলে আমাকে তো বলা হবে এটাই সাধারণ। তবে এর অর্থ আবার এটা নয় আমি খালি ওই পথ খুঁজবো না যে আমাকে কেউ পাগল বলুক, এটা আমার চলবে না, আমাকে ভালো করেই সুন্দরভাবে কাজ করার চেষ্টা করতে হবে, আর মনে রাখতে হবে এটা আমাকে একদিন না একদিন কেউ বলবেই, বললে সেখানে আবার আমাকে ধৈর্যের সাথে আল্লাহ সাহায্য চেয়ে সুন্দরভাবে অগ্রসর হতে হবে, কখনো কাউকে গালি দেওয়ার মাধ্যমে না। একজন মানুষ আমাকে গালি দিতে পারে, একজন মানুষ আমাকে বিভিন্ন অপবাদ দিতে পারে, কিন্তু আমিও যদি তাকে গালি দেই, আমিও যদি তাকে অপবাদ দেই, তাহলে সে আর আমি দুজনের মাঝে তো কোনো পার্থক্য নেই। সে খারাপ হিসাবে আমাকে খারাপ ভাষায় গালি দিতে পারে,
সে খারাপ হিসাবে আমার সাথে খারাপ আচরণ করতে পারে, কিন্তু আমি ভালো হতে চাইলে আমি তো তার সাথে খারাপ কথা বলতে পারি না, আমি তো তাকে খারাপ গালি দিতে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত গালি দেওয়া হয়েছে, তিনি কাউকে গালি দিয়েছেন তার কোনো প্রমাণ রয়েছে? নাই। তিনি আমাদের জন্য হলেন মডেল, তিনি আমাদের আদর্শ। কেউ আমাকে গালি দিলে এজন্য আমাদের করণীয় কর্তব্য হবে, আমাকে কেউ বাধা দিলে, আমাকে কেউ গালি দিলে আমার দায়িত্ব হবে প্রথম হলো ধৈর্য ধারণ করা, দ্বিতীয় হলো আল্লাহর সাহায্য চাওয়া, তৃতীয় হলো ওই ব্যক্তির জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কারণ সেই ব্যক্তিও যদি আমার পথে আল্লাহ তাকে কবুল করেন তাহলে তো আমি বিজয় আলহামদুলিল্লাহ, আমার তো আর কিছু দরকার নেই, আমার শুধু দরকার আমি যেই সঠিক আকীদায় রয়েছি সেই ব্যক্তির সঠিক আকীদায় আসবে। সম্মানিত সমবেত দেরে ভাই সকল, জুমার খুতবার সময় আর দীর্ঘ করার সুযোগ নেই, প্রায় শেষ, বিকাল বেলায় হয়তো আরো কিছু আলোচনা হবে, সালাতের পরেও কিছু প্রশ্ন উত্তর পর্ব আসবে। সবচেয়ে আরেকটি শেষ কথা স্মরণ করে দেই, মনে রাখবেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভাবে বলা হয়েছিল, হে মুহাম্মদ তুমি তোমার বাপ দাদার নিয়ম নীতি বাদ দিয়ে নতুন কিছু নিয়ে চলে আসছো। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কাবার প্রান্তরে গিয়ে ইসলামের ঘোষণা দিলেন, তারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে বসল, হে ওমর তুমি আজকে বেদিন হয়ে গেছো। এর মানে ওমর রাদিয়াল্লাহু আনহু কেবল দিন গ্রহণ করলেন আর তারা বলে তুমি বেদিন হয়ে গেছো। ওই 1400 বছরের আগের মক্কার গালি সেই গালি কিন্তু এখনো রয়েছে। আপনি যদি সঠিক কথা বলেন, কোরআন সহি হাদিস মেনে চলার চিন্তা করেন, আপনাকেও আপনার মানুষেরা বলবে আপনি বেদিন হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনি বাদদার নিয়ম থেকে বের হয়ে গেছেন, আপনাকেও ওই গালি এখনো দেবে। এর মানে এখন নয়, যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আপনি অটল থাকার চেষ্টা করবেন ততদিন ওই গালি আসতেই থাকবে, এটাই সাধারণ নিয়ম। সুতরাং সেই বিষয়টি মনে রেখে ধৈর্যের সাথে অগ্রসর হতে হবে, আর যারা আপনাকে যত বাধা দিতে চাইবে আপনি তার হেদায়েতের জন্য তত আল্লাহর কাছে বেশি দোয়া করবেন, এতে আপনি সওয়াব পাবেন। আর আপনার দোয়া যদি কবুল হয়, ওই ব্যক্তি যে এই সঠিক পথে বাধা দিত আপনার দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে ওই ব্যক্তি যদি সঠিক পথে এসে যায় দোয়া কবুল হওয়ার কারণে, তারপরে গোটা জীবন সে এই সহি আকিদায় যত কাজ করবে সবগুলি সমান আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। সুতরাং কোনো দিক থেকেই লস নেই, ধৈর্যের পরিচয় দিন, সুন্দরভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। এটি হলো আহলে হাদিসের স্বভাব, এটি হলো সালাফিদের স্বভাব, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আহলে হাদিসদের মূল সংগঠন এভাবে দাওয়াত দেয়, এটি আহ্বান জানায়, আমরা সেভাবেই সুন্দরভাবে চলার চেষ্টা করব। সর্বশেষ যে বিষয়টি কথা বলতে চাই, মসজিদ সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে, এই সুন্দরটাকে অসুন্দর করতে কতগুলি কাজ রয়েছে, তা হলো পরস্পরের মধ্যে যদি ভুল বুঝাবুঝি শুরু হয়ে আপনি আপনার মতো আমি আমার মতো চলতে থাকি তাহলে সুন্দরটা খুব সহজেই অসুন্দর হয়ে যাবে। অতএব আমরা পরস্পরের জন্য কখনো ভুল বুঝাবুঝির সুযোগ কাউকে দেব না, নিজেও দেব না, আল্লাহর জন্যই কাজ করব। মসজিদ কমিটিতে আমার নাম আছে কিনা এটা বিষয় নয়, আমাকে মনে রাখতে হবে আমার নাম আল্লাহর তালিকায় আছে কিনা। যদি আমার নাম আল্লাহর তালিকায় থাকে, দুনিয়ায় কোনো তালিকায় আমার নামের প্রয়োজন নাই, সেটাই আমার যথেষ্ট। আর দুনিয়ায় হাজারো তালিকায় যদি আমার নাম থাকে, আল্লাহর তালিকায় যদি আমার নাম না থাকে, তাহলে জেনে রাখবেন কোনো কাজে আসবে না। সুতরাং নামের বড় বিষয় নয়, আমি সভাপতি হলাম কিনা, সেক্রেটারি হলাম কিনা, সদস্য হলাম কিনা, আমার নাম ব্যানারে লেখা হলো কিনা, এইসব বিষয়গুলিকে কখনো প্রাধান্য দেবেন না। প্রাধান্য দেবেন যে আল্লাহর কাছে আমি কতটুকু পৌঁছাতে পারলাম, আল্লাহ আমাদের সবাইকে সেভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم.
হে আল্লাহ আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন, পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে ইসলামের পথে কোরআন ও সহিহ হাদিসের আলোকে চলার তৌফিক দান করুন। বিশ্বব্যাপী ভয়াবহ করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন, মুসলিম উম্মাকে হেফাজত করুন, এবং এই ভয়াবহ বিপদ থেকে শিক্ষা গ্রহণ করে যেন আমরা ইসলামের পথে চলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত আর অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতে ফেরদাউস নসিব করুন। আর এই মসজিদের পিছনে যারা অবদান রেখেছেন, মসজিদের সম্মানিত মোতাবাল্লি এবং যারা জায়গা দিয়েছেন, যারা যেভাবে সহযোগিতা দিয়ে মসজিদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, আল্লাহ এর বিনিময়ে সবাইকে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা দান করুন, সবাইকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুন। আজকে যেভাবে মসজিদে আমরা সমবেত হয়েছি, এভাবে যেন আমরা জান্নাতুল ফেরদাউসে সমবেত হতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। যারা যেভাবে দান করেছেন, সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে নিন। যারা দেশে রয়েছেন এবং যারা দেশের বাইরে রয়েছেন, আল্লাহ সবাইকে এর প্রতি নাম দান করুন এবং সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুন। মসজিদের কাজ যেন আরো পরিপূর্ণ করা যায়, এখানে একটি হবে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, তাই সেই ধরনের প্রতিষ্ঠানটিকে যেন সুন্দর ভাবে গড়ে তোলা যায়, সার্বিক সহযোগিতা আমরা যেন সবসময় অব্যাহত রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে অর্থ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ আরো যারা বিভিন্ন ভাবে প্রশাসনিক ভাবে সহযোগিতা দিয়ে আসছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে যাচাই খায় দান করুন, আমরা সবাইকে এই দিনই কাজে আরো বেশি সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন গোটা জীবন সঠিক দিনের উপর অটল থাকতে পারি এবং সঠিক ইমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের যেতে কবুল করে নেই, আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা সাদা করে।